কাকা চা খাচ্ছে খুব দারুণ গাইতে চা খাচ্ছে বাহ 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 বাবু খাইছো চাচা খাইছো Assalamualaikum. আজকে হচ্ছে যে আমাদের ফার্স্ট শুটিং মধ্যবিত্ত সন্তানের স্বপ্ন তো এটা ছিল মধ্যবিত্ত সন্তান আর এদিকে হচ্ছে যে আজকে সকাল সকাল আমরা সবাই বের হইছি তো এদিকে হচ্ছে যে একটা গাড়ি আছে এইটা হচ্ছে যে মধ্যবিত্ত ফ্যামিলির মানে বাপের গাড়ি আর এটাতে আমরা শুট করব আর এই যে ছেলে আর এই যে ওহি ভাই আর ওই যে মিরাজ ওকে তো আমরা এখন সবাই মিলে চানাঙ্কেলে বাসায় যাব যাওয়ার পরে ওখান থেকে এই শুটিং শুরু করব তো চলেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা গেছিলাম যেখানে শুট করার কথা ছিল ওখানে ওই বাসায় লোকজনে আমরা একটা হেলমেটের ব্যবস্থা করছি এটা আমাদের স্মরণে ছিল না তো পরবর্তীতে হেলমেট কি দেখি হবে তাহলে হেলমেটের তো ব্যবস্থা হবে আচ্ছা হেলমেট একটা ব্যবস্থা হবে দেখা যাক মানে এই গাড়ির সাথে একটা হেলমেট যদি না হয় তাহলে তো জিনিসটা মানে পারফেক্ট হবে না তাই না আজকের এই ভিডিওতে আমরা দুইটা ক্যামেরাতে শুটিং করব তো এদিকে রতন ভাই একটা সেট করছে এই যে আর একটা ক্যামেরা হচ্ছে যে এই যে এইটা অনেকেই এই ভিডিওতে কমেন্ট করেন যে আমি কি ক্যামেরা ইউজ করি আমি ইউজ করি ক্যাননের একটা ক্যামেরা আর এই যে এই মাইক্রোফোনটা নতুন নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে মধ্যবিত্ত বাবা তো আমার নাটক প্রথম নাটকে তিনি আছে যে অভিনয় করেছিল অনেকেই জানেন তো আমরা কিন্তু আসলে তার সাথে সেইভাবে কথা বলি না তো এখন হচ্ছে যে আমাদের যে নাটকটা শুটিং আছে এটা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানে সন্তানদের নিয়ে স্বপ্ন আর কি তাদের যে স্বপ্ন থাকে সেই স্বপ্ন মনে করেন যে অপূরণী থেকে যায় বেশি তার মানে পরিপ্রেক্ষিতে আসলে নাটক তৈরি করা হচ্ছে তো এই নাটকের ক্যারেক্টার আছে যে আপনি আসলে বাবা বুঝেছেন আপনি বাবা চরিত্রে আছেন তো আপনার একটা মোটরসাইকেল থাকবে ভাঙাচোরা তো ওই মোটরসাইকেলে করে আপনি আপনার সন্তানকে প্রতিদিন স্কুলে নিয়ে যান নিয়ে আসেন হ্যাঁ এই হচ্ছে যে আমাদের নাটকের থিম বুঝলেন তো আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন না আসলে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলার আর কি হ্যাঁ দর্শক বলতে তো আমি খেয়াল করলাম যে এ পর্যন্ত আমাদের চ্যানেলে আসলে সবাই মানে ম্যাক্সিমামই ইয়াং যারা হ্যাঁ বিশেষ করে স্টুডেন্ট তো সেই হিসেবে বলা যায় আমরা তো আসলে বরাবরই একটা সমাজের প্রতি একটা আমাদের যে কমিটমেন্ট আছে যে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি সেটা যে একটা পারিবারিক আসলে এখন যে জিনিসটা অভাব যে পরিবারের প্রত্যেকটা মেম্বারের সাথে সুন্দর সম্পর্কের হ্যাঁ বেশ একটা ঘাটতি আর এখান থেকেই আসলে মানুষের ভিতরে যেটা ডিপ্রেশন বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতরে এটা কাজ করে এবং সেখান থেকে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে তো সেই হিসেবে আমার বলা যে আছে যে আমরা আসলে সবাই পরিবারের সাথে মিলেমিশে থাকবো এবং সুস্থ বিনোদন যেমন বিশেষ করে এই চ্যানেলটা তো আর একটা বিষয় আছে যে স্পোর্টসের একটা বিষয় আছে যে বাইসাইকেল সাইকেল কিংবা সাইকেলিং যে শরীর চর্চার জন্য কিন্তু আমরা আসলে কোনো এখন এই বাইসাইকেলটাই আমার দেখা গেলো যে বাবা আমার কাছে নিতে গিয়ে একটা বাজে আচরণের ভিতর দিয়ে নিলাম হ্যাঁ এইটা যেন না হয় সামর্থ্যের মধ্যে থেকে সুস্থ বিনোদনের ভিতরে সবাই থাকুক এইটাই হ্যাঁ এটাই প্রত্যাশা এটাই বলার এই আর কি তো যে কোনো ক্যারেক্টার মানে মানে লেখা একরকম প্রথমে তো লিখে কষ্ট করা লাগে তারপরে হচ্ছে সেটা আসলে ভিজুয়ালি ভিডিওতে আসলে উপস্থাপন করা হয় তো এখন মনে করেন যে আমরা সকালবেলা অনেক সকালে ভোরের দিকে আমাদের আছে শুটিং করার কথা ছিল তো সবাই এখানে আছে বাট আমাদের হচ্ছে যে এই নাটকে একটা জিনিস আছে হেলমেট নেই তো হেলমেট আনতে পাঠাইছি এখন দেখা যাক হেলমেট পাওয়া যায় কি না চলেন আব্বু দেরি হয়ে যাচ্ছে গাড়ি চলেন দেরি হয়ে যাচ্ছে আগের থেকে হুশ থাকে না কই রে মনি
তাড়াতাড়ি আয়, গলা ভেঙে গেছে। চলেন আব্বু দেরি হয়ে যাচ্ছে। তো আজকে শুটিং আমাদের এখানে হবে। অনেক কষ্ট করে গাড়ি চাবি হারিয়ে গেছিল, আমরা চাবি পাইছি, তো আমরা শুটিং শুরু করি। মুস্তাফা হো ইয়ে মেরি পেহচান আইসো বাবুরা, আইসো বাবুরা। তো আলহামদুলিল্লাহ শুটিং শেষে আমাদের খাওয়া দাওয়া চলছে। টিম মেম্বাররা সবাই আছে, কিন্তু ওহি ভাই নেই এখানে। আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের শুটিং এর দ্বিতীয় দিন। এই যে আজকে আমাদের শুটিং এর দ্বিতীয় দিন, কি খবর আপনার বলেন? খুবই ভালো। তাই এদিকে যে হৃদয় আছে, হৃদয় কি খবর বলো? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে শুটিংটা আমাদের এখানে হবে। তো আমরা লোকেশন মানে বাছাই করছি যে আসলে স্টোরির সাথে লোকেশন কেমন ভাবে যাবে। তো আমাদের সাথে মানিক ভাই আছে। মানিক ভাই কি বলবেন, আপনি কোন ভিউটা দেখতে বলবেন? আমি এই ভিউটা দেখতে বলবো যে মানে বুঝলাম না, মানে ওই ভাই যে খাদ্য অপচাইছে যে ডায়লগটা আর কি দিছিল সেইটা। ওইবার মন খারাপ, ওইবার মন খারাপের দেশে। আজকে আমাদের শুটিং কাঞ্চননগর স্কুলে হবে। তো এখান থেকেই বেরিয়ে যাওয়ার শুটটা হবে। এখানে আমাদের সাথে মানিক ভাই আছে, তারি ভাই, রতন ভাই আছে, মাসুদ আছে। কি রে রফিক স্যার, তোকে অফিস ছিটে গেছিলে কেন? কেন আড্ডা দিবে, জ্ঞান দেওয়া। রফিক স্যার তোকে অফিস ছিটে গেছিলে কেন? রফিক স্যার তোকে অফিস ছিটে গেছিলে কেন? তুমি এখানে কি ব্যাপার? রফিক স্যার কি জানে ডেকেছে? কোনো সমস্যা আছে তোমার? হ্যাঁ হ্যাঁ। আসুদ, তুই কি অভিনয় করতে চাস? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তোর আমি একটা সুযোগ দেবো, তুই কি অ্যাকসেপ্ট করবি? হ্যাঁ। মনে কর যে তুই টুকাই, ওইটা তো তৈলে এখন। হ্যাঁ তা না হলে তুই আসলে বন মানুষ আর উই যে তোর মাছ, তুই মনে কাজে এই জায়গায় ডুব মেরে মেরে সাঁতার বাইরে তো তাহলে তাহলে তুই তো অ্যাক্টর হতে পারবি না। হবে না। হ্যাঁ তুই তো অ্যাক্টর হতে পারবি। হ্যাঁ না না, এটা মনে কাজে তুই টুকাই। হ্যাঁ তুই মনে কাজে এর ভিতরে যাবি, তারপরে পা স্লিপ করে ওর ভিতরে পড়ে যাবি। সাঁতার বাইরে তো ভাই যেই কয়বার মিস হবে ভাই হবে না তো পিছনে ঘুরেছেন নাকি? সালাম স্যারের মারিগুলো খুব লেগেছে রে। ক্লাসে তোকে তা কেলালো দেখে আমার এই গায়ের ভিতরে শিশির করছিল। তুই পড়া করে আসিস নি কেন বলতো?
পিছনে ঘুরেন না, ওই দেখেন নাস্তা নিয়ে আসা হয়েছে মানিক ভাইয়ের তরফ থেকে আমাদের জন্য। আজকে কি 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 খাস? পাউরুটি লাড্ডু আর পানি, পাউরুটি পাউরুটি আর লাড্ডু আর পানি। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত সন্তানের স্বপ্ন শুটিংয়ের দ্বিতীয় দিন। তো আজকে শর্ট শেষ কমপ্লিট হলো কষ্ট মষ্ট করে, তবে আজকে মনে হয় আরও একটু শর্ট বাকি আছে, তো যার কারণে বলতে পারছি না যে আজকে কমপ্লিট হচ্ছে কি। বড়গুলো দেখে যায় না, দাম ডিম ডিম করতে যান কজন ভাই, কজনে যায় না। আমরা সুন্দর একটা লোকেশন খোঁজার চেষ্টায় আছি, ওখানে খুঁজলাম আমরা না, আমরা নদীর ওই পারে যাব, আমরা ছিলাম ওই পারে, চলে আসলাম এই পারে। নামাজ হয়েছে? হ্যাঁ, টুপিতে মাশাল্লাহ। স্কুল পলিয়ে দুই শিক্ষার্থী এখানে, সরি শিক্ষার্থী না, শিক্ষার্থী হবে না তো, ছাত্র ছাত্র, আমি ভুলে গেছিলাম। আলহামদুলিল্লাহ, দুই দিনে আজকে হচ্ছে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের মতন শুটিং কমপ্লিট। তো আজকে শুট ছিল এই যে এই রোডে, তো এক একটা শুটিং করতে আমাদের বিভিন্ন জায়গাটায় সুন্দর লোকেশন খুঁজতে হয়, স্টোরির সাথে ম্যাচিং করানোর জন্য সব থেকে বেশি ঝামেলা হয়, কারণ হচ্ছে যে আমাদের অনেক স্টোরি দেখা যাচ্ছে ঢাকা কেন্দ্রিক, ঢাকার স্টোরি কেন্দ্রিক, তো যার কারণে আমাদের শহরে আসলে ওই রকম লোকেশন পাওয়ায় অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য আজকে সে সকালে বেরোয়ছি, এখন বাজে প্রায় 3টা 4টার দিক কাছাকাছি। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে 3 নম্বর দিনে। আজকে আমাদের শুটিংয়ের তৃতীয় দিন, তো আমাদের এই যে রতন ভাই যাচ্ছে। রতন ভাই আপনি ব্লগ উঠে গেছেন, আমি তো ব্লগ করতে করতে আর টোলে একটা দুর্ঘটনা করে যাচ্ছিল, এক হাতে ক্যামেরার স্ট্যান্ড আর এক হাতে ফোন, আর এদিকে রতন ভাইয়েরও হাত ব্লক, পিঠ ব্লক, পিছনে 2টা ব্যাগ আর কি, স্টুডেন্ট আর কি। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে যে আমাদের শুটিংয়ের তৃতীয় দিন। তো একটা শর্ট ফিল্ম যখন মেক করা হয় সেটা 3 দিন 4 দিন 5 দিন এমনকি 6 দিন বা 15 দিনও শ্যুট করা লাগে, কারণ স্টোরি মোতাবেক আসলে জায়গা পাওয়া যায় না, জায়গা পাওয়া গেলে মানুষ পাওয়া যায় না, তো সব কিছু ম্যানেজ করে আসলে শর্ট ফিল্ম শুটিং হয়। তো আজকে শুটিংটা হবে হচ্ছে যে আমাদের আছে মানিক ভাই, কি লাগবে নিয়ে যান। হ্যাঁ, আপনি কি কিছু বলবেন নাকি?
আপনার লেখা সম্পর্কে একটু কিছু বলে দেন। না লেখা তো আসছে সামনে, গান হিসেবে আসবে। আপনি কি নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন নাকি? কোনো প্ল্যান আছে নাকি নতুন? কিছু তো বলেন, অডিয়েন্স কিন্তু তাকালে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন। আলহামদুলিল্লাহ প্রিয়, আমরা নামাজ শেষ করলাম। আবার শুটিং শুরু হবে কিছুক্ষণ পর। তো এই যে আমাদের সাইকেলগুলো এখানে আছে, আমাদের দেশে সাবস্ক্রাইবার চলে গেছে, চলে গিয়েছে, চলে গেছে ভাই। নিয়ে বসছেন কি করছি ভাই? ভালো হাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আজকে শুটিং এর চতুর্থ দিন, আমাদের সাথে আছে ওই ভাই। ওই ভাই কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন শুটিংটা যেন ভালোই ভালোই কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আমাদের সাথে আছে হৃদয় ভাই। হ্যাঁ, এদিকে আছে যে পেয়ারা লাগবে মানিক ভাই আছে। এই লাগলেও কারোর বলেন। এই যে আশেপাশে দেখি, এটা কি দাদা? না স্মার্ট কি দাদা? মাসুদ। জি ভাই। এ পাগল ভাই, তুমি এইভাবে মাসছো, তুমি ঠিক না। যাই হোক, আজকে হচ্ছে যে এখানেই হচ্ছে যে আমাদের স্টান্ডের শটটা হবে আর কি। এই ওয়েদারে আর কি অনেক রোদ পড়তেছে, তারপরেও এখানে শুটটা করতে, কারণ আমাদের এই শর্ট ফিল্মটা খুব দ্রুতই শেষ করতে হবে, তারপর আবার আমাদের ইসলামিক যে শর্ট ফিল্মগুলো আছে সেটাতে আবার নামতে হবে। তো চলেন আমরা তাহলে শুটিং। তো আমাদের সাইকেলগুলো সদর হাসপাতালের ভিতরে সাইডে রাখা হয়েছে, যাতে আমরা যখন এখানে শ্যুট করব তখন যাতে সাইকেলগুলো না চলে আসে ভিডিওর ভিতরে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন শুটিং করবেন তখন অবশ্যই অবজেক্ট যে জিনিসগুলো আছে সেগুলো যেন ভিতরে না আসে। আর এখানে হচ্ছে যে আমাদের আসলে ক্যামেরা সেট আপ চলতেছে, তো আমরা আজকে শ্যুট করবো একটা গিম্বেল দিয়ে। আমাদের এই যে গিম্বেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এইটা হচ্ছে যে আমাদের গিম্বেল রোনেন এস, আর আমরা চিন্তা ভাবনা করছি রোনেন এস সি গিম্বেলটা কিনবো খুব তাড়াতাড়ি। এই গিম্বেলটা আর হচ্ছে না কাজ। তো এই যে আমাদের সিনিয়র ক্যামেরাম্যান, সরি সিনেমাটোগ্রাফার রতন সেট করছে। এইটা আসলে আসিবির এরিয়া। মাসুদ কি বলবে? আমি আর কি বলবো ভাই, আপনারাই বলেন। তে আছে দীপ্ত। তো দীপ্ত কি বলতে চাই দর্শকদের? ভাই এই মাইক্রোফোন আর ক্যামেরা নিয়ে যদি এখানে কারোর সামনে ধরা হয় ও তো ওখানে স্টপ। ক্যামেরা ধরে, ক্যামেরা ধরলে সমস্যা কিসের? মানে ভয় পেয়ে যাবে নে। কেন ভয় পাবে? আরে ধূমপান করছে ওখানে, যে যে দামে মাইক্রোফোন নেই ভয় ধরি। মাইক্রোফোন ধরলে ভয় পার কি আছে? ভাই ভয় পাতেও পারে, মনে করবেন।
তো আমাদের শুটিং শুরু করার আগেই আমাদের মানে নাস্তার টাইম হয়ে গেছে। ওই ভাই একাই খাবেন, আমাকে দেবেন না। ওই ভাই এই যে ওই ভাই দিয়েছে, ওই ভাই এটা ঠিক না। ওই ভাই মন অনেক উজার দোয়ার হইলো, ওই ভাই মন অনেক উজার। Ready, 3, 2, 1, action! Forgetting that one day we'll leave this world. We will go with your beautiful dreams, yeah. Sorrowful, yeah. My biggest dreams. 3, 2, 1, action! একটুখানি চালাও, 3, 2, 1 একটা হাঁটু আগে যান এদিকে, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখানকার শুটিং প্রায় কমপ্লিটের দিকে, আবার বিকালে এক অংশ শুট আছে। তো আজকের শুটিংটা যদি বিকালেটা করা হয়ে যায় তাহলে প্রায় শেষের দিকে আর কি আমাদের শর্ট ফিল্ম শুটিং। তো এখন হচ্ছে যে সবাইকে নিয়ে একটু খানা পিনা হবে। সবাই রিল্যাক্স করে খান। সবাই খাওয়া দাওয়া করে অনেক ক্লান্ত হয়ে গেছে, কি বলবে অডিয়েন্সের উদ্দেশ্যে মানিক ভাই কি কি বানিয়ে দেবে এখন? হ্যাঁ ওই ভাই কি বলবে, আমি তো গইতে দাঁড়িয়ে আসলেন কেমন হেলদি ফুড তো সবজি। ওই ভাই আমরা আজকে শুটিং শেষ করতে চাচ্ছি, আপনি কি বলেন? ও আচ্ছা আচ্ছা, তার মানে মনে হয় আজকে আমাদের শর্ট ফিল্ম শেষ হবে না ইনশাল্লাহ। এখন তোখর টান হচ্ছে, ঠিক আছে। মানিক ভাই এগিয়ে চলে গেল এইভাবে। ওই ভাই আমাদের সাথে আমার সাথে বিশেষ করে রেসে খুব পাল্লা নেওয়ার চেষ্টা করলো, পাইলো না। এদিকে মানিক ভাই দেখলেন যে মানিক ভাই চেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে, সেও পারেনি। তো আমি একাই জিতে হাসপে সে আসলে আমাদের এখান থেকে সরে যাবে। রেডি, 1, 2, 3 অ্যান্ড অ্যাকশন।
আপনি হৃদয় আর হচ্ছে মানিক সরি আপনি হৃদয় আর তিনজন ওইখান থেকে মনে করেন এইখানে আসছেন, তো মাঝখানে পথে আবার কিছু কাহিনী ঘটছে, পথের ভিতরে ফাঁসলে স্টার্ট করতেছিল আছে কেন ওই পিসির ভিতরে, তো ও মনে করেন ওইখানে যাচ্ছিল, আপনি আবার বললেন যে এখন ওইখানে স্টার্ট করে না, কারণ কোন জায়গা করেন, আপনি বললেন যে আমি জানি না। এ ওই দেখ ভাইরা স্টান করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া আমরা আপনার স্টান দেখে খুব ভালো লাগে। বলছিলাম ভাইয়া আমারও খুব ইচ্ছা আপনার মতো স্টান করার, আমাকে শেখাবেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ, কিছু বলবা? প্রথমে তোমাকে শেখাবো হচ্ছে হুইলি। হুইলি মারার জন্য সামনের গিয়ার এক এবং পিছনে গিয়ার একে রাখবা। আর একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে অবশ্যই সেফটি নিয়ে স্টান করবা, যেহেতু প্রথম স্টান শিখতেছো সেফটি নিয়ে প্র্যাকটিস করবা। আর কিছু? আচ্ছা আমি যেভাবে দেখাই দিচ্ছি তুমি এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো, আমি যেভাবে বলি এক ঠিক সেম সেম এইভাবে ফলো করলে তুমি শিখে যাবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তো আজকেও আমরা ব্যর্থ হলাম, আমাদের আজকে শুটিং কমপ্লিট হলো না। এদিকে ওহি ভাই আছে অন্ধকারে, আপনারা দেখতে পাচ্ছেন না, ওহি ভাই কী বলবে জাতির উদ্দেশ্যে এখন? এটাই ভাই, খুব কষ্ট লাগছে। হ্যাঁ শেষ হলো না, শুটিংটা শেষ হলে খুব ভালো লাগতো, আমাকে দেখা যাচ্ছে না, এই জন্য বেশি কষ্ট। আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে ততটুকু শুটিং করেছি, আবার কালকে সকালে শুটিং করব। তো একটা কথা বলে রাখি, যারা শর্ট ফিল্ম বানাতে চাচ্ছেন, যে নতুন করে শর্ট ফিল্ম ক্রিয়েট করবে, নতুন কিছু আপনার ট্যালেন্টটা আসলে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন বা ভাবছেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই যে কোনো কাজ করার আগে প্রি প্ল্যানিং, এই কাজে আসলে আপনি দক্ষ না, আমিও দক্ষ না, আর আমার সাথে যারা কাজ করে তারা কেউই দক্ষ না। প্রথম কথা হচ্ছে আপনি কোনো দক্ষ মানুষ পাবেন না, আপনাকে মানুষকে দক্ষ বানায় নিতে হবে, কারণ ভাই জন্মের পর থেকে তো কেউ তো কোনো ট্যালেন্ট নিয়ে আসে না, আস্তে আস্তে কাজ করতে 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 দেখা যাচ্ছে ওই কাজে সে এত পরিমাণে দক্ষ হয়ে যায় যে মানে বলার বাইরে, মনে হয় যে মানে জন্মের পর থেকে একটা ট্যালেন্ট রয়েছে। তো এই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আপনি যখনই যাই করেন না কেন আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে নতুন কাউকে কাজে যদি নেন তাহলে অবশ্যই তাকে দিয়ে প্রথমে তাকে মানুষ হিসেবে তৈরি করেন, তারপরে আপনার কাজে লাগান, দেখবেন যে কাজে সফলতা হচ্ছে আর কাজ করেও অনেক মজা পাবেন। ইনশাল্লাহ দেখা হবে কালকে সকালের বিহাইন্ড দ্য সিনে। তো আজকে আমাদের শুটিংয়ের পঞ্চম দিন, রতন ভাইয়ের মন খারাপ, রতন ভাই ডায়লগ দিলে ডায়লগ মিস্টেক করে ফেলতেছে, তো রতন ভাই কী বলবে সবার উদ্দেশ্যে, কী বলবে যে কী বলতে চায়? হ্যাঁ কী বলবো, আপনারাই বলেন। ওই ভাই কী আপনি স্মার্ট ভাই না বলে রতন বলতেছেন কী জন্য, এটা কি আপনার রং হয়নি? তো আজকে হচ্ছে যে আমাদের শর্ট ফিল্মের স্টার্নের শর্ট, কালকে রাত্রে আমরা কালকে সন্ধ্যায় যে শুটগুলো আমরা নিয়েছিলাম সেগুলো সবই বাতিল, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডে অন্ধকার চলে আসছে, তারপরে আবার শুটিং পছন্দ হয়নি, তো আমাদের ডিরেক্টর সাহেব শুটিং ক্যান্সেল করে দিয়েছে, মানে যা শ্যুট করেছি সব ক্যান্সেল, আবার এগেইন হবে। ওই যে মিরাজ আসছে, ওই ওই যে মিরাজের ইন্ট্রো বলতেছি আমার টাকা। হ্যাঁ রতন ভাই দেখা যাচ্ছে দুর্দান্ত গতিতে আঙ্কেল কি শুটিং দেখছেন? হ্যাঁ ভাষা কোথায় ভাষা কেটে দিই এক কাজ
আলহামদুলিল্লাহ আমাদের শুটিং সকালে যতটুকু ছিল সেটুকু প্রায় শেষের দিকে, আর আজকে আজকের ভিতরে আমরা আমাদের এই নাটকটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। এখন হচ্ছে যে আমরা এখানে শুট করবো, আর বিকালে আর একটু শট বাকি আছে, সেটা হচ্ছে স্টোরি ম্যাচিং করতে গেলে। আসলে আপনারা তো কত মজায় মজায় ভিডিওটা দেখে ফেলতে পারেন 10 মিনিটে। ওই ভাই ইস্টার্ন উপভোগ করছে, এই যে এই হচ্ছে আমার ইস্টার্ন উপভোগ। মানিক ভাই আছে আমার, আমাদের এই ব্লগটা চলছে প্রায় 20 মিনিটের উপরে। তো আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখছেন আর কি, বিহাইন্ড দ্য সিন, তো আজকে আর একটু ধৈর্য ধরবেন, কারণ আর একটু শুট বাকি আছে। তো এখানে শুটিং কমপ্লিট হয়ে গেছে, প্যাক আপ হয়ে গেছে, তো এখন ব্রেকফাস্ট হবে। কয়টা বাজে জানেন? এখন এখন প্রায় 10টা বাজে, এখন ব্রেকফাস্ট। তো এখানে আপনারা অনেক মানুষজন দেখতে পাচ্ছেন, এনারা আসলে গ্রামের মানুষ, এনারা এসেছে এনাদের জমি সমস্যা, গ্রামের মানুষের মানে জমি নিয়ে সমস্যা, আর শহরের মানুষের আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে সমস্যা। মানিক ভাই, আপনার কাছে কি মনে হয় যে এইটা দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা? এই কারণে খারাপ জায়গা, কারণ হচ্ছে যে এখানে ভাই ভাই গ্যাঞ্জাম, হ্যাঁ, হত্যা ইত্যাদি এমন কোনো অপরাধ নিয়ে নেই যে এই জায়গায় লোকজন আসে। আজকে আমরা একটা কেস নিয়ে কোর্টে এসেছি, ওই ভাইয়ের বিয়ে দেওয়া হচ্ছে না, তাই এই নিয়ে ওই ভাইয়ের আব্বুর বিরুদ্ধে ওই ভাইয়ের একটা অভিযোগ রয়েছে। হ্যাঁ, সেম কেস মিরাজের, মানিকের এখনো বয়স হয়নি, যার কারণে মানিক এই ব্যাপারটা নিয়ে বিষয়টা বলতে মানিক মানিক এই ব্যাপারটা ভাবছে না। হ্যাঁ, এখন ওই ভাই আমাকে বলবে যে আমি বলতে পারছি না, আমি জানি কথা বল। আমরা সিঙ্গাড়া খাবো আর পেঁয়াজি খাবো, কাকা খাচ্ছে এই জায়গাটাই, মানিক ভাই ফোনে কথা বলছে, কাকা তাকায় রয়েছে আমাকে দেখি। দেখি মিরাজ ভাই খাওয়া দাওয়া করছে, কি করছে গণ খাওয়া দাওয়া চলছে, এদিকে মশলা চলছে, মশলা সব অ্যাটাক হয়ে গেছে একদম, এদিকে কাকা চামচ পড়ে গিয়েছে ঘাতি ঘাতি, দেখি ওই ভাই মুখ লুকিয়ে নিয়েছে, কাকা চা খাচ্ছে খুব দারুণ খাইতে চা খাচ্ছে, বাহ বাহ বাহ, বাবু খাইছো, চাচা খাইছো, যার যার বিল শেষে যার যার আলহামদুলিল্লাহ আমরা সকালে হালকা নাস্তা ব্রেকফাস্ট করতে চাইছিলাম, কিন্তু হালকা নাস্তা করে আমরা রুমে ব্যাক চলে আসলাম। তো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে আবার হচ্ছে যে বিকালে শুটিং রয়েছে। তবে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যেখানে গেছিলাম কোর্টের ভিতরে, তো ওখানে অনেক ভিড় ছিল। তো আমি আসলে সব জায়গাটাই সব মানে যে রকমভাবে চলা উচিত সেরকমভাবে চলার চেষ্টা করি, কারণ যদি আপনি সব থেকে হাই লেভেল হাই রেস্টুরেন্ট সব জায়গাটা চলেন, লো লেভেলে না চলেন, তাহলে আপনি দুনিয়ার সাথে মানাতে পারবেন না, মানে মানিয়ে চলতে পারবেন না। তো এই কারণে আসলে আমরা যেখানে যাই দেখবেন যে আমরা সেই পরিবেশটাকেই মানায়নি। এতে কি হয় যে আমাদের জীবন চলার ক্ষেত্রে পথ চলা অনেক সহজ হয়ে যায়। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার বিকালে। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে আমরা যাচ্ছি শুটিং করতে,
তো দেখা যাক আজকের ভিতরে কমপ্লিট হয় নাকি। তো আমার কাছে মনে হয় যে আজকে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নারিকেল গাছ। তবে এই গাছটা মানে আমাদের এক প্রতিবেশীর, তার জায়গায় লাগানো মানে লাগাইতে পারছিল না, তো সেটা আমাদের জায়গায় দেয়। তো যদি কোনো নারকেল হয় তাহলে আমরা আধা দিই, ভাগ করে নিই। যতদিন বেঁচে থাকবো এইভাবে ইনশাল্লাহ বন্টন হবে। তো চলেন, আমাদের একটা অপেক্ষা করছে তাদের সাথেও। হ্যাঁ সরি, আমি ডাকছি, আমার সাথে কথা বলে আসি। রতন ভাই কিছু বলেন তো। কি বলবো, এই শুটিংয়ে আমার খুবই অ্যাক্টিং করা লাগছে এবং ক্যামেরা ধরা লাগছে। এখন যাওয়া তো আমাদের সাথে আছে নিউ ইউটিউবার ফারহান জুবায়ের। তো তার টেন্ডেন্সি ফুল ভিউজ, ভিডিও যাই হয়ে যায় ভিউজ লাগবে। হ্যাঁ ভাই, ভিউজ মানে ভিউজ হিট করতেই হবে, বারোশো চোখ। আর এই 600 মানুষ দিয়েই অনেক কিছু করে ফেল দেওয়া যায়। তো একটু এই যে আল্লাহ শরীরটা দিয়েছে, শরীরটা একটু খাটাও, অন্য জায়গায় না খাটিয়ে মাথাটা একটু খাটাও, তাহলে দেখবা যে হবে। তো আজকে হচ্ছে যে আমরা একটা শটের জন্য ওই ওখান থেকে বেরিয়ে যাওয়ার একটা শট, এই শটের জন্য এখানে আসা। এখান থেকে যাব আমরা আমাদের আর একটা পাড়ায় আর কি। তো আমাদের শহরটা একদমই ছোট, সেটাতে বেশি টাইম লাগে না, শুটিং করতেও বেশি টাইম লাগে না, একদিনের ভিতরে অনেক কাজ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছোট শহর পেয়ে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আছে আসিম। আপনার নাম কি? কি জুনায়েদ? হ্যাঁ আপনি এলাকার ডন নাকি শুনলাম? এই বাসা আপনার? আপনার না বাসা নাকি এটা? না আপনাকে, আপনি নাকি এলাকায় মানে আধিপত্য বিস্তার করেন, গুন্ডামি শুরু করেছেন? আমাদের স্টোরিতে ছিল হচ্ছে যে ক্রিকেট খেলা, কিন্তু এখানে খেলা চলছে হচ্ছে ফুটবল। তো আচ্ছা, আমরা স্টোরি চেঞ্জ করে ফুটবলই দিলাম। এবার যে আসলে ফুটবল খেলবে সে আসেনি, একটাও আসেনি। এখন ফুটবল খেলা হবে, আমাদের ভাই বেড়াদাররা সবাই অপেক্ষা করছে, নতুন শুটিং হবে, নতুন ভিডিও। হ্যাঁ এই বুড়ি পারে উজো কর, এমনি খেলা করো। এ দীপ্ত, দীপ্ত কি বলটা পাচ্ছে না? এ দীপ্ত, এ বলটা পাচ্ছে না এখন তুই। স্কোর কত? স্কোর? হ্যাঁ 0-0। আজকে কি শেষ হবে, শুটিং শেষ হবে নাকি? সবাই ওটা বলতে থাকুক, হৃদয় হৃদয় বলতে থাকুক, আমার কথা শোনো, হৃদয়ের দিক তাকিয়ে বলবা, হৃদয় হৃদয়, ক্যামেরা আছে, এটা তাকানোরই দরকার নেই।
ঠিক আছে 2 1 অ্যাকশন আমাদের এই মাঠে শুটিং করার ফলে প্রচুর দর্শক জমা হয়েছে এখানে তারা শুটিং উপভোগ করছে বিরাজ আছে শুটিং উপভোগ তারা ভিডিওতে হেল্প করেছে সবাইকে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আজকে আমাদের শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার ফলে রতন ভাই তার নতুন একটা শর্ট ফিল্ম রিলিজ করছে তো এই উপলক্ষে সে হচ্ছে যে আমাদেরকে অফার করেছে যে আপনারা যা খুশি তাই খাইতে পারেন তো চলেন আমরা আমাদের জিনেদা শহরে আনার এটা আমাদের পেটের ভিতরে কিছুক্ষণ বস চলে যাবে এই বিষয়ে আপনি কিছু বলেন রতন ভাই 380 শুটিং শেষ হওয়ার পরে সবাই মিলে আসলে একটা সিলিং খাওয়া দাওয়ার একটা ব্যাপক একটা আয়োজন করা হয়েছে তো বারবার ক্যামেরা অন্য মানুষের দিকে ঘুরছিলাম তো আমার নিজের দিকেও একটু ক্যামেরা ধরার ব্যাপার আছে তো আমার নিজের কাছেও ভালো লাগছে অনুভূতি প্রকাশ করছি নিজের কাছেও ভালো লাগছে আত্মমূল্যি আসছে ঘি মাখন যুক্ত আমাদের নান রুটি চলে এসেছে এদিকে রতন ভাই একবার আস্ত মুরগি চলে এসেছে এদিকে ওই ভাই খাওয়া শুরু করে দিয়েছে এদিকে আমাদের রতন ভাই সম্পূর্ণ মুরগিটা ওই ভাই একাই সাবার করে দিল রতনেরও ই করে দিয়েছে আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত সন্তানের যে স্বপ্ন নিয়ে আমরা শর্ট ফিল্ম বানিয়েছিলাম এটার হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন প্রায় 40 মিনিটের কাছাকাছি তো আপনাদের কাছে কেমন লাগলো মানে এই বিহাইন্ড দ্য সিনগুলো তৈরি করার সুবিধা কি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা কীভাবে কন্টেন্ট মেক করি তারা জানতে পারে তাদের জন্য অনেক সুবিধা হয় অনেক কিছু টিপস তারা পায় তো আজকের ভিডিওটা ছিল আপনাদের জন্য এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ততদিন মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর 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 আমাদের এই নতুন চ্যানেলটা হালাল বিনোদনটা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ নতুন কন্টেন্ট আসবে